আসসালামু আলাইকুম। আয়ান্স মমের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। 28 আগস্ট ছিল আমার বাচ্চা আয়ানের জন্মদিন। তো আমরা যেহেতু জন্মদিন পালন করি না সেই অর্থে, তো ওই কারণে আমি কোনো আয়োজন করিনি। আর ওই দিনটা আমার সত্যি কথা বলতে যেটা মন মানসিকতা অতটা ভালো থাকে না, আমার বাচ্চা 10 বছর পরে হয়েছে, ওই কথাটা আমার বারবার মনে হতে থাকে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ একটা রহমত দিয়েছে, নিয়ামত দিয়েছে, এটা শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না। আল্লাহ দরবার লাখ লাখ কোটি কোটি সহস্র কোটি শুকরিয়া। তো 29 আগস্ট বিকেলবেলা আয়ানের মামা মামি মিলে আয়ানের জন্য মিষ্টি তারপর কেক নিয়ে আসছিল একটা, তো ওইটাই আর কি, জাস্ট ঘরোয়াভাবে হালকা পাতলা একটু জাস্ট কেটে কুটে খাওয়া দাওয়া। তো ওই জন্য আর কি আম্মুদের বাসায় গিয়েছিলাম। তো সেই ভিডিও ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নানা আসো, কেক কাটো, নানা আসো, ডাকতেছে। ও মারতে, আচ্ছা থাক গা, খাইছে খাইছে। এই যাও যাও যাও, তোমরা তিনজনে যাও। চেয়ারের পাশে দাঁড়াও, চেয়ার বলতে কান্দে 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 ওরে বাপরে বাপ, মানে কি ইমন, এবার ছোট ভাইকে খাওয়াই দাও ইমন। আচ্ছা জামা খাওয়াই দেয়, যা মানে পড়া সহ্য হচ্ছে না কি, কি আশ্চর্য, খাও না কেন, আমার ছেলে সহ্য হচ্ছে না, খোদা রে খোদা। আচ্ছা থাক আচ্ছা থাক, ওই এখন এবার খাবে নে। নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে, লুটপাট চলতেছে, মানে কি স্পেশাল কেক রে, স্পেশাল কেক আর লুটপাট করে না, লুটপুট গায়া, লুটপুট গায়া, এই গাছ কি করতেছে আল্লাহ, মানে আচ্ছা এটা কি, এটা কি, মানে আমরা কি খাবো, মানে এইটা কেক লুট পাঠাচ্ছে এখন, মানে ওই যে ওইটা ই করতে হবে, খাওয়ার আগে মাপছে, খাওয়ার আগে হয়েছে 12, আবার 11টার সময় মাপবে। নিজের ভাগেটাকে বুঝে নিচ্ছে, মিষ্টিটা বাড়িয়ে দিয়ে